আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওতে থাকছে এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন, তাহলে যে কোনো পরীক্ষার সাজেশন এবং প্রশ্নপত্রের নির্ভুল সমাধান পেয়ে থাকবেন আমাদের এই চ্যানেলে। অতএব সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। চলে যাই মূল আলোচনায়। দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে আদালত সম্প্রতি কোন নদীটিকে জীবন্ত সত্তা ঘোষণা করার রায় দিয়েছেন? তুরাগ নদীটিকে। সিয়াচেন হিমবাহ কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সিয়াচেন হিমবাহ। বালিশিরা ভ্যালি কোথায় অবস্থিত? মৌলভীবাজার। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি স্থল সীমান্ত রয়েছে? তিনটি স্থল সীমান্ত রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের। নিচের কোন ভৌগোলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে? কর্কটক্রান্তি রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। আয়তনে সবচেয়ে বড় জেলা বাংলাদেশের। নিচের কোন গোষ্ঠী পূর্বে মগ নামে পরিচিত ছিল? রাখাইন। রাখাইন গোষ্ঠী পূর্বে মগ নামে পরিচিত ছিল। নিচের কোন প্রতিষ্ঠান ভৌগোলিক নির্দেশক পণ্য এর স্বীকৃতি দেয়? আন্তর্জাতিক মেধাস্বত্ব প্রতিষ্ঠান। নিচের কোন দেশটি থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে? সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে। ক্যাসাব্লাঙ্ক সমুদ্র বন্দর কোন দেশে অবস্থিত? মরক্কোতে অবস্থিত ক্যাসাব্লাঙ্ক সমুদ্র বন্দর। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কোন দেশের নাগরিক? দক্ষিণ আফ্রিকার নাগরিক, বাংলাদেশের বর্তমান জাতীয় ক্রিকেট দলের কোচ। এশিয়া ও ইউরোপকে কোন প্রণালী পৃথক করেছে? কোনটিই নয়, সঠিক উত্তর হবে বসফরাস প্রণালী। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়? 10 এপ্রিল 1971। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? ভুটান। দ্বিতীয় দেশ ভুটান। বাংলাদেশের সংবিধান কখন কার্যকর করা হয়? 16 ডিসেম্বর 1972 সালে বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন বিষয়টি প্রধান রূপে আছে? বাংলার প্রকৃতি কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলার প্রকৃতি কথা প্রধান রূপে আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। মেক্সিকো কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকায় অবস্থিত মেক্সিকো। নিচের কোন দেশটি কফি উৎপাদনে ও রফতানিতে বিশ্ব শীর্ষে অবস্থানে আছে? ব্রাজিল। ব্রাজিল কফি উৎপাদনে বিশ্বের শীর্ষে অবস্থান করছে বর্তমানে। পদ্মা সেতু নিচের কোন দুটি জেলাকে যুক্ত করছে? মুন্সিগঞ্জ ও মাদারীপুর। শরীয়তপুরের সাথে সংযুক্ত রয়েছে, কিন্তু প্রশ্নে মুন্সিগঞ্জ ও মাদারীপুর থাকায় মুন্সিগঞ্জ ও মাদারীপুর হবে। বাংলা অংশ। মহৌষধি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মহাযোগ ঔষধি, মহৌষধি। এক কথায় প্রকাশ করো, অনেক অভিজ্ঞতা আছে যার। অভিজ্ঞ, এক কথায় অভিজ্ঞ বলে তাকে। চোখ পাকানো বাগদারাটির অর্থ কি? ক্রোধ দেখানো। চোখ পাকানো বাগদারাটির অর্থ ক্রোধ দেখানো। কোড শব্দের সঠিক পরিভাষা কোনটি? সংকেত। তার আরেকটি পরিভাষা হচ্ছে নীতি। সংকেত থাকার কারণে এখানে সংকেত উল্লেখ করা হয়েছে, যদি সংকেত না থেকে নীতি থাকতো তাহলে নীতি উত্তর হিসেবে বিবেচিত হতো। সুলতানা স্বপ্ন গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা? রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা সুলতানা স্বপ্ন গ্রন্থটি। কোন কবি ছন্দের জাদুকর নামে পরিচিত? সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। নিচের কোন যতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না?
ব্র্যাকেট বা বন্ধনী। তুরুফ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ওলন্দাজ থেকে এসেছে তুরুত শব্দটি। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ধূমকেতুর সম্পাদক ছিলেন কাজী নজরুল। যে নারীর হাসি সুন্দর তাকে এক কথায় কি বলে? শুচিস্মিতা। তাকে এক কথায় শুচিস্মিতা বলে, যে নারীর হাসি সুন্দর। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে আলোচিত হয় সন্ধি ব্যাকরণের। ভাষার কোন রীতি সংলাপে ও নাটকে বক্তৃতায় অনুপযোগী? সাধু রীতি। এক্ষেত্রে অবশ্যই চলিত রীতি ব্যবহার করতে হয়। দেখিয়া শব্দের চলিত রূপ কোনটি? দেখে। দেখিয়া শব্দের চলিত রূপ। হা গড়ে বাগদাটির অর্থ কি প্রকাশ পায়? গৃহহীন। পরাবন শব্দের পরা উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়? বিপরীত অর্থে ব্যবহৃত হয়। নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কি? শব্দ। বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কয়টি? তিনটি। কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটির জন্য কারাভোগ করেন? আনন্দময়ীর আগমনে। এই গ্রন্থটির জন্য কাজী নজরুল ইসলাম কারাভোগ করেন। নিচের কোনগুলো কণ্ঠধ্বনি? ক খ গ গহ উম, এগুলো কণ্ঠধ্বনি। নানান দেশের নানান ভাষা, বিনা স্বদেশী ভাষা, পুরী কি আশা, এ পংক্তিটি কার রচনা? রামনিধি গুপ্ত। সমাপ্ত। দুটি অংশ এখানে আলোচনা করা হলো, বাংলা এবং সাধারণ জ্ঞান, ইংরেজি এবং গণিত অংশটি ইনশাল্লাহ চেষ্টা করবো পরবর্তীতে আপলোড করার জন্য। ততক্ষণে ভালো থাকুন। আশা করছি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। তাহলে গুরুত্বপূর্ণ সাজেশন, চাকরির খবর, পরীক্ষার প্রশ্নপত্র সমাধান পেয়ে থাকবেন খুব দ্রুত। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।